নমস্কার বন্ধুরা, অন্তু ফুড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা ইটিং শো নিয়ে। তো আমাদের আজকে এটা চ্যালেঞ্জ ভিডিও হবে, যে হারবে তার জন্য স্পেশালি একটা পুরস্কার আছে। তো আজকে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আমিও ভালো আছি। আর আমাদের আজকে ইটিং শোতে শুধু নর্মাল খাবার কোনো শুধু আছে ডাল, আর এখানে আছে চিকেন কারি, একটাতেই নিয়ে নিয়েছি, দুজন নিয়ে নেবো। এটাও সেম ডাল আছে আর স্যালাড আছে, লেবু আছে, আমারটাও তাই আছে। তো আজকে আমরা শুরু করি, যে আগে খেতে পারবে জানো তো তার জন্য কোনো প্রাইজ নেই, কিন্তু যে হারবে তার জন্য প্রাইজ আছে। দেখতে থাকো আমাদের ভিডিওটা, দেখলে বুঝতে পারবে কী আছে চ্যালেঞ্জের শাস্তি, মানে হেরে যাওয়ার শাস্তির পুরস্কারটা কী। তো শুরু করা যাক, চলো। এখানে ডাল, এটা হচ্ছে করম চার ডাল, টক ডাল, দাঁত তো টক, আমার টক লাগে। এত বড় করেছে
ফার্স্ট। সবাই শুধু কমেন্ট করে বলে দিদি শুধু জিতে যায়, দাদাকে জিতে না, দাদাকে অনেক সুযোগ দিয়ে দাদা জেতে না, কি করবো আমি। সবাই শুধু বলে আমি নাকি দাদাকে ধমকে হেরে আমি জিতে যাই, ওটা ভুল, ও আস্তে আস্তেই খায় তাই হেরে যায়, আর আমি তাড়াতাড়ি খাই বলেই তাড়াতাড়ি জিতে যাই, আর পানিশমেন্ট পেতে ভালোবাসে তাই জিততে চায় না। তো আজকের পানিশমেন্ট কি আছে সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে আমরা হাত দিয়ে আসি, তাও তোমাদের কি পানিশমেন্ট আছে তোমাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি, এবার কি শাস্তি পাবো সেটা দেখে নাও। আর এটা তো আমি বলতে পারবো এটা কেমন শাস্তি, এটা হচ্ছে এখন খেয়েছে তো এখন একটু কষ্ট হবে এটা করতে, তার জন্য এই শাস্তিটা। তো দেখে নাও কি করছে, শুরু করে দাও। খেটে বেশি দেবো না, 10টা ডন দেব শুধু, খাওয়া দাওয়ার পরে চিকেন কারি দিয়ে খেয়েছি তো এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওকে খুব তাড়াতাড়ি করে ফেলছি, আমি সরে যাই। দেখতে পাচ্ছেন কোনো দিকে ব্যালেন্স নেই, ওকে থ্যাংক ইউ। তো দেখলেই তো কি শাস্তি পেল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর এই শাস্তিটা হলো আমার চ্যালেঞ্জটি দেখে, আর এইটা হলো সবাই বলতেই পারো এটা কেমন ডন, মানে কেমন শাস্তি, এটা তো সবাই দেয় সকালবেলা হলে, কিন্তু সকালবেলাটা আর এখন অনেকটাই তফাত। এখন যেহেতু খেয়েছে খেয়ে মানুষ ডন দিতে পারে না, তো এটাই হচ্ছে শাস্তি। আর আমাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটা দেখো।